বন্ধু আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে আর্টিকেল। আমরা অনেক সময় জানি যে আর্টিকেল খুব সিম্পল একটা ম্যাটার, এ এন ডি এ তিনটা ব্যবহার হচ্ছে আর্টিকেল, বাট অনেক সময় আমরা এটা কনফিউশনে পড়ে যাই। আসুন আজকে কন্টেন্টের মাধ্যমে আমাদের যে কনফিউশন আছে আর্টিকেলের সে বিষয়টা জানবো। তার আগে এই কন্টেন্টের মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানবো সেটা একটু জেনে নিই। আমি এখানে আলোচনা করব যে এই কন্টেন্টের মাধ্যমে আপনারা জানতে পারবেন আর্টিকেল কি, বিভিন্ন ধরনের আর্টিকেল অর্থাৎ কাইন্ডস অফ আর্টিকেল, দেন আপনারা জানতে পারবেন যে ফাংশনস অফ এ অ্যান্ড এন, এ এবং এন এর আপনারা ফাংশনটা জানতে পারবেন, দেন ফাংশন অফ দা অর্থাৎ দির ব্যবহারটা জানতে পারবেন, এরপরে ডিফারেন্ট রুলস অফ এ এন দি, বিভিন্ন ধরনের ব্যতিক্রমী এ এন দির বিভিন্ন রুল রয়েছে সেগুলো জানতে পারবেন। ফাইনালি এক্সাম্পলের মাধ্যমে আমরা আমাদের আর্টিকেলে যে কনফিউশন আছে সেগুলো দূর করব। কন্টেন্টটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সাথে কন্টেন্টটা অবশ্যই শেয়ার করবেন। লেটস হ্যাভ আ লুক ভেরি ইম্পর্টেন্ট টপিক্স ফর এসএসসি এইচএসসি অ্যান্ড ডিগ্রি লেভেল স্টুডেন্ট, ইট ইজ আর্টিকেল। ওকে, আমরা জানি ইংরেজি গ্রামারে এ এন দিকে আর্টিকেল বলে থাকে। এখন আর্টিকেলে ব্যবহার করতে গেলে আমরা অবশ্যই লেটারের দিকে তাকাইতে হবে। আমরা জানি যে লেটার, দেয়ার আর 26 লেটার ইন ইংলিশ গ্রামার, দিজ আর নোন অ্যাজ অ্যালফাবেট, দিজ অ্যালফাবেট আর ডিভাইডেড ইন্টু টু পার্টস, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট। উই নো দেয়ার আর ফাইভ letter known as vowel and 21st or 21 letter known as consonant. সাধারণত আমরা ছোটবেলায় শিখেছি যে ভাওয়েলের আগে এন বসে আর কনসোনেন্টের আগে এ বসে, আর স্পেসিফাই করার জন্য ডি বসে। আসুন আমরা জানি যে এখন আমরা জেনে নিই যে আর্টিকেল দুই ধরনের, দ্যার আর টু টাইপস অফ আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, ইনডিফিনিট আর্টিকেল। আমরা জানি যে যেটা স্বাধীনভাবে কাজ করে, স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে ব্যবহার হয়, সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। অর্থাৎ ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে, ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল, অর্থাৎ দি হচ্ছে নির্ধারিত করে বোঝানোর জন্য ব্যবহার করা হয় ডেফিনিট আর্টিকেল, আর এ এন ইনডিফিনিট আর্টিকেল। ওকে, এখন আমরা জানবো যে এ এন আমরা কেন ব্যবহার করি, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এ এন আমরা ব্যবহার করব, কেন ব্যবহার করব। অ্যাকচুয়ালি এ এবং এন এর ব্যবহার হচ্ছে জন্য আনস্পেসিফিক থিংয়ের ক্ষেত্রে আমরা এ এন ব্যবহার করে থাকি, অর্থাৎ যেটা নির্ধারিত না সেক্ষেত্রে আমরা এ এন ব্যবহার করে থাকি। দেন আমরা ব্যবহার করে থাকি কোনো ক্যাটাগরি মেনশন করার জন্য, ফর মেনশন এনি ক্যাটাগরি উই ইউজ এ অর এন। অ্যান্ড আননোন থিংস, আমরা অজানা কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করে থাকি, এরপর বলের ক্ষেত্রে আমরা এ অথবা এন ব্যবহার করে থাকি। এই চার পাঁচটা ক্ষেত্রে আমরা এ এবং এন ব্যবহার করে থাকি। আসুন জেনে নিই কোথায় দি ব্যবহার করবো আমরা, ফাংশন অফ দি, অর্থাৎ কোনো কিছু নির্ধারিত করে বোঝানোর জন্য, স্পেসিফিক করে বোঝানোর জন্য, কোনো ব্যক্তি কোনো বস্তুকে নির্ধারিত করে বোঝানোর জন্য আমরা ডেফিনিট আর্টিকেল দিটা ব্যবহার করে থাকি। অ্যাকচুয়ালি আমরা এর আগে এ এন দ্বারা বুঝেছি যে জানা জিনিসের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, স্পেসিফিক ব্যক্তি বস্তু বা কোনো বিষয়ের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, কাউন্টেবল বা আনকাউন্টেবলের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে আমরা দি ব্যবহার করব, বা অনেক সময় অ্যাডজেক্টিভের পূর্ব আমরা দি ব্যবহার করি, ফাইনালি ডিগ্রির ক্ষেত্রে আমরা অনেক সময় দি ব্যবহার করি, অন্যান্য ক্ষেত্র রয়েছে, বিভিন্ন ব্যতিক্রমী এক্সাম্পল রয়েছে। ওকে, এখন আমরা অনেক সময় দেখি যে আমরা জানি যে সুনির্ধারিত করে বোঝানোর জন্য দি ব্যবহার হয় এবং এ এন অনির্ধারিত কোনো বিষয়ের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু আসুন আমরা একটু জেনে নিই একই ওয়ার্ড। সাপোজ আমি এখানে উদাহরণ দিচ্ছি যে বুক, এক্সাম্পল দিচ্ছি যে বুকস, যদি বুক বলি অ্যাকচুয়ালি এখানে এ হতে পারে, দি হতে পারে,
কিন্তু যখন আমি বুকস বলবো তখন অবশ্যই এখানে দি হবে, কারণ বহুবচনের আগে অর্থাৎ ফ্লোরাল নাম্বারের আগে দি হয়, এ বা এন হয় না। ওকে, দেন আমরা ভাওয়েলের ব্যবহারে আসি, যে ওয়ান আইড ম্যান, হেয়ার ওয়ান শব্দটা, যদিও ওয়ান শব্দটা ও দিয়ে শুরু হয়েছে অর্থাৎ ভাওয়েল, এখানে যদি আমরা জানি যে এন হওয়ার কথা, কিন্তু না, এখানে এ হবে, ওয়ান জাতীয় শব্দের ফুলবে, এ হবে ওয়ান আইড ম্যান, ওয়ান টাকা নোট, বাট ও দিয়ে শুরু হওয়া ওসমান, এটা কিন্তু ও দিয়ে শুরু হয়েছে, বাট এখানে কিন্তু আর্টিকেল বসবে না। কেন? কারণ প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, সো এখানে ক্রস দিতে হবে। দেন ওনিয়ন, ও দিয়ে শুরু হয়েছে এবং এটা দ্বারা পেঁয়াজ বোঝাচ্ছে, সো এখানে কিন্তু এন ব্যবহৃত হবে। তাহলে আমরা এখানে কিন্তু ডিফারেন্ট ব্যবহার পাচ্ছি, যে ও দিয়ে শুরু হওয়া শব্দের আগে এ বসে, ও দিয়ে শুরু হওয়া শব্দের আগে ক্রস বসে, আবার ও দিয়ে শব্দ শুরু হওয়া শব্দের আগে এন বসে। ওকে, দেন অ্যানাদার এক্সাম্পল, ইউনিয়ন অফ ইন্ডিয়া, এখানে অফকোর্স এখানে ইন্ডিয়ান ফেয়াজের কথা বলছে, তার মানে এখানে একটা দেশের নির্ধারিত ফেয়াজের কথা বলছে, অর্থাৎ আমরা এখানে দি ব্যবহার করব, দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া, অর্থাৎ ও দিয়ে শুরু হওয়া শব্দের আগে দি বসতে পারে, এন বসতে পারে, এ বসতে পারে, দেন ক্রস বসতে পারে। ওকে, অ্যানাদার এক্সাম্পল, ইগল, আমরা জানি ভাওয়েল দিয়ে শুরু হয়েছে ই, ই, ইগল, এক্ষেত্রে আমরা এন ব্যবহার করব। কিন্তু যদি আমি ইউ বলি, ই ডব্লিউ ই, আমি লিখেছি তিনটা লেটার কিন্তু উচ্চারণ করেছি ইউ, অর্থাৎ যে যেটা উচ্চারণ হওয়ার কথা সেটা হয় না, সো এখানে এ হবে। ইস্তোনিয়া, যদি ই দিয়ে শুরু হয়েছে, ইস্তোনিয়া একটা দেশের নাম, এখানে কিন্তু ক্রস বলবে, কেন? কারণ প্রপার নাউনের আগে আর্টিকেল বসে না, সেটা প্রপার নাউনটা ব্যক্তিবাচক হতে পারে, কান্ট্রি হতে পারে, ল্যাঙ্গুয়েজ হতে পারে, ভাষা হতে পারে। দেন ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে কিন্তু ই দিয়ে শুরু হয়েছে, বাট এখানে আমরা কিন্তু দি লিখতে হবে, দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। ওকে, দেন আইস, আই দিয়ে শুরু হওয়া একটা শব্দ, এখানে কিন্তু আইসটা কিন্তু লিকুইড থিংস, অর্থাৎ সলিড বা লিকুইড থিংস, এক্ষেত্রে আমরা আর্টিকেল লিখব না, আমরা ক্রস দিব। কিন্তু যদি আইসক্রিম হয় তখন আমরা অটোমেটিক এন ব্যবহার করতে পারি, এন আইসক্রিম। কিন্তু যদি এখানে এরকম হয় আইস ফ্যাক্টরি, তখন কিন্তু এখানে কিন্তু আমরা দি লিখতে হবে। তার মানে আমরা বুঝলাম যে আনকাউন্টেবল অর লিকুইড থিংয়ের ক্ষেত্রে আমরা আর্টিকেল লিখব না, আমরা আই দিয়ে শুরু হওয়া শব্দের পূর্বে ক্রস বসতে পারে, দি বসতে পারে, এন বসতে পারে। ওকে, দেন আমরা এ দিয়ে শুরু হওয়া শব্দের এক্সাম্পল দেখব, যেমন আব্রাহাম, আব্রাহাম লিঙ্কন, অ্যাকচুয়ালি এটা প্রপার নাউন, যদিও এ দিয়ে শুরু হয়েছে, এখানে ক্রস হবে। অ্যাপেল, এটা এখানে এন হবে, দেন অ্যাপেল ইন্ডাস্ট্রি এখানে কিন্তু দি হবে, অর্থাৎ আমরা শুধু এ দিয়ে শুরু হইলেই যে আমাকে এ লিখতে হবে, এন লিখতে হবে এমনটা নয়, ভিন্ন ব্যবহার হতে পারে। ওকে, এরপর আমরা ইউ দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, ইউনিয়ন, যদিও ইউটা ভাওয়েল, বাট ইউর উচ্চারণ যদি হয় তাকে, সেক্ষেত্রে আমরা কনসোনেন্ট ধরে নিব এটাকে, এবং সেক্ষেত্রে আমরা এ ব্যবহার করব, এ ইউনিয়ন। কিন্তু যদি এরকম বলা হয় ইউনিয়ন পরিষদ, তখন তাই ইউনিয়ন পরিষদ, এটাকে যখন আমি ইউজফুল বলবো তখন এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে কোনো আর্টিকেল বসে না, দি বসতে পারে, সো এখানে ক্রস দিব। আমব্রেলা, ইউর উচ্চারণ হয় নাই, সো এখানে আমরা এন লিখবো। তাহলে দেখা যায় যে ইউ দিয়ে শুরু হওয়া শব্দের আগে এ বসতে পারে, দি বসতে পারে, ক্রস বসতে পারে, এন বসতে পারে। ওকে, পরবর্তী কিছু কনসোনেন্ট আছে, আমরা জানি যে এই কনসোনেন্টগুলা, যেমন হর্স, এর উচ্চারণ হয়েছে, এটা নিঃসন্দেহে কনসোনেন্ট, সো এখানে এ হবে, এ হর্স। কিন্তু এইচের উচ্চারণ যদি না হয়, যেমন আওয়ার, যেমন অনার্স, অ্যান অনার্স, সো এইচের উচ্চারণ না হইলে, কোনো কনসোনেন্টের উচ্চারণ কনসোনেন্টের মতো উচ্চারণ না হয়ে ভাওয়েলের মতো উচ্চারণ হলে, সেক্ষেত্রে আমরা ব্যতিক্রমী আর্টিকেল অর্থাৎ এন ব্যবহার করব। যেমন হানি, এখানে কিন্তু আমি আর্টিকেল ব্যবহার করতে পারছি না, কেন? হানি হচ্ছে লিকুইড থিংস, এটা আনকাউন্টেবল। ওকে, দেন কিছু অ্যাব্রিভিয়েশন আছে, সেক্ষেত্রে আমরা আর্টিকেল ব্যবহার করে থাকি, যেমন এলএলবি, তা আমরা এলকে যখন ভাঙব, এল আগে এর ব্যাপারটা আসে, অর্থাৎ ভাওয়েলের ব্যাপারটা আসে, যেখানে ভাওয়েলের ব্যাপারটা আসবে সেখানে আমরা এন ব্যবহার করব। এম এল এল বি, এম বি বি এস, এম, এমকে যখন আমি ভাঙবো আগে এ আসবে, সো এখানে আমরা এন ব্যবহার করব। বাট সব অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে কিন্তু এন বসে না, কিছু অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে এ বসে, যেমন বিবিসি, এখানে বিবিসির ক্ষেত্রে এ বিবিসি, কিন্তু বিবিসি যদি সংবাদ সংস্থা হয় তাহলে দ্য বিবিসি।
বাট যদি ইউএসএ হয় ইউএসএ, অ্যাকচুয়ালি এটা কিন্তু জেনারেল অ্যাব্রিভিয়েশন নয়, ইটস অ্যাব্রিভিয়েশন অফ আ কান্ট্রি, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। সো এই ধরনের অ্যাব্রিভিয়েশন সূচক যেটা দ্বারা দেশের নাম বোঝায় সেক্ষেত্রে আমরা দি ব্যবহার করবো। অর্থাৎ আমরা বুঝলাম যে শুধু এ, ই, আই, ও, ইউ দিয়ে শুরু হলেই অথবা কনসোনেন্ট দিয়ে শুরু হলেই এ বসবে, অথবা এই ভাওয়েলের আগে এন বসবে, এই কথাটা মধ্যে থাকা যাবে না। আমরা একটু অ্যাডভান্স লেভেলে আর্টিকেল শিখতে হবে। আর আমরা জানি যে দীর ব্যবহারের ক্ষেত্রে, যেমন বিশেষ করে সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা দীর ব্যবহার করি। পৃথিবীতে যা কিছু একটা আছে, ওয়ান অ্যান্ড অনলি, সেক্ষেত্রে আমরা দীর ব্যবহার করি। বিভিন্ন স্থাপনা, বিভিন্ন গ্রন্থ নির্ধারিত করে বোঝানোর জন্য আমরা দীর ব্যবহার করে থাকি, আরও অন্যান্য ক্ষেত্রে আমরা দীর ব্যবহার করে থাকি। আশা করি কন্টেন্টটা আপনাদের উপকারে আসবে। পরবর্তী কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।